যে পরিবর্তনগুলো দরকার মিস ওয়ার্ল্ড সবসময় সেই দিকেই নজর দেয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের কম্পিটিশন জার্নিটা শুরু হয়েছিল 17-এ অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট অফিসিয়াল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। সো অ্যাজ আ ফার্স্ট মিস ওয়ার্ল্ড বাংলাদেশ একটু টাফ ছিল, বাট উইথ টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রাস্ট মি ইটস গোনা চেঞ্জ ইয়োর লাইফ, ইট মেক্স আ লট অফ ডিফারেন্স ইন ইয়োর লাইফ টু। সো আই অফকোর্স আই ওয়ান্ট আদার পিপলস আদার পার্টিসিপেন্টস টু পার্টিসিপেট দিস ইয়ার অ্যাজ ওয়েল। আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার টাইটেল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, এটার সাথে আমি আমার দেশের নাম বহন করি। তো অনেক বড় কোম্পানির সিইও বা অনেক ক্ষমতাশীল কেউ হওয়ার থেকেও আমি বেশি গর্ববোধ করি আমার দেশের নাম বহন করতে পারার কারণে। আর এখানে আসার পর অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি, ওভারওয়েলমড হয়ে গিয়েছি, কারণ যখন রেজিস্ট্রেশন প্রসেসটা দেখছিলাম আমার মনে হচ্ছিল আমি ওই টাইমটা আবার রিকল করতে পারছিলাম। আমি মনে করি যে আমাদের দ্বারা, নারীদের দ্বারা এমন কিছু নেই যে আমরা করতে পারি না। এগিয়ে যাও নারী, তুমিই পারবে সব কিছু করতে। এবং আমি বিশ্বাস করি শুধু বিউটি না, আরও আমাদের আরও অনেক কিছু করার আছে পৃথিবীতে। আমাদের সংস্কৃতি, আন্তর্জাতিক সৌন্দর্য, এটাটার সমন্বয়ে যাতে সুন্দরভাবে আমরা স্ক্রিনে এবং আমাদের স্টেজে ফুটে উঠতে পারি, এটাই আমাদের প্রচেষ্টা থাকবে, এটাই আমাদের অঙ্গীকার থাকবে।